গত 7ই নভেম্বর তথ্য মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে 2017 এবং 2018 সালের জাতীয় পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। আর এরপরই জনপ্রিয় দুই অভিনেতা ফজলুর রহমান বাবু এবং মোশাররফ করিমকে কৌতুক অভিনেতা হিসেবে পুরস্কৃত করায় শুরু হয় বিতর্ক। আর সেই বিতর্ক আরও বাড়িয়ে দিয়েছেন ফজলুর রহমান বাবু এবং মোশাররফ করিম। সম্প্রতি অভিনেতা মোশাররফ করিম পুরস্কার গ্রহণ করবেন না বলে অনুরোধ করেন। পাশাপাশি ফজলুর রহমান বাবু গণমাধ্যমে কথা বলেছেন। আর সম্প্রতি মোশাররফ করিমকে সমর্থন জানিয়ে সোমবার 11ই নভেম্বর ঢালিউড কুইন অপু বিশ্বাস তার অফিসিয়াল ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন। সেখানে তিনি জানান তার সঙ্গেও এমন ঘটনা ঘটেছে। সেই ফেসবুক স্ট্যাটাসে তিনি আরও লেখেন, কয়েকদিন আগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। এবার শ্রেষ্ঠ কৌতুক অভিনেতার চরিত্রে পুরস্কার পেয়েছেন মোশাররফ করিম ও ফজলুর রহমান ভাই। কিন্তু কৌতুক অভিনেতা ক্যাটাগরিতে পুরস্কার দেওয়ায় অনেকে বিস্মিত হয়েছেন। জানতে পারলাম মোশাররফ করিম ভাই এই পুরস্কার গ্রহণ করবেন না। তিনি আরও লেখেন, এই পরিস্থিতিতে আমার নিজের একটি পুরনো ঘটনা মনে পড়ে গেল। আপনারা সবাই হয়তো জানেন, চাষী নজরুল ইসলাম আঙ্কেল পরিচালিত দেবদাস চলচ্চিত্রে আমি অপু বিশ্বাস পার্বতী চরিত্রে অভিনয় করেছি। পার্বতী ছিল প্রধান চরিত্র। যখন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করা হলো, সেখানে চন্দ্রমুখীকে প্রধান অভিনেত্রীর পুরস্কার দেওয়া হয়, তখনই মনটা ভেঙে যায়। আমার বিশ্বাস ছিল সেদিন চাষী আঙ্কেল বেঁচে থাকলে এর প্রতিবাদ করতেন। অভিনয় করছি দর্শকদের জন্য, আমার পুরস্কার হলো দর্শক, দর্শকই আমাকে পুরস্কার দিচ্ছেন, এটাই আমার বড় পুরস্কার। সবশেষে অপু বিশ্বাস লেখেন, এবার যারা জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। তো প্রিয় দর্শক, এই বিষয়ে আপনার কি মতামত কমেন্ট করে জানিয়ে দিন।